কোভিড-19 পরিস্থিতিতে যে অ্যাসাইনমেন্ট পর্ব চলছে, আমরা এই ভিডিওটিতে 20তম সপ্তাহের জন্য ক্লাস 7-এর যে ইংলিশ অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে তার একটি তথ্যবল উত্তর এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। প্রথমে আমরা কোশ্চেন পর্ব দেখবো, তারপর উত্তরপত্র চলে যাব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আগে প্রশ্নপত্রটি দেখি, তারপর আমরা উত্তরপত্র চলে যাব। এখানে বলা হচ্ছে ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ, অ্যাসাইনমেন্ট নাম্বার যেটি সেটি হচ্ছে 6। অর্থাৎ এর আগে আপনারা ইংলিশ 5টি অ্যাসাইনমেন্ট করেছেন, এটি কিন্তু আপনাদের জন্য ষষ্ঠতম ইংলিশ অ্যাসাইনমেন্ট। এখানে আপনাদের যে চ্যাপ্টার, যে চতুর্থ নম্বর চ্যাপ্টার থেকে অ্যাসাইনমেন্টটি কিন্তু চয়ন করা হয়েছে। আর লিসেনং অ্যান্ড টাইটেল, অর্থাৎ আপনাদের লিসেনিং এবং টাইটেলটা হবে যে লিসেন আর্টিক্ট অ্যাসাইনমেন্টটি চয়ন করা হয়েছে। আর আপনাদের টাইটেলটি হবে যে হৃদয় গ্রেটস এ লেটার ফ্রম হিজ কাজিন, এটি হচ্ছে আপনাদের কভার পেজের টাইটেল হবে। তারপর আমরা আপনাদের জন্য নির্ধারিত যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেটি একটু আমরা দেখি। এখানে বলা হচ্ছে রিড দ্য লেটার অফ ইউনিট 4 লেসন 8 সেকশন A পেজ 38 অ্যান্ড 39। নাও রাইট এ লেটার টু ইউর ক্লোজ ফ্রেন্ড মেনশনিং, অর্থাৎ ক্লোজ ফ্রেন্ডকে একটা লেটার লিখতে বলা হচ্ছে, কিসের উপরে ডিপেন্ড করবে প্রথমেই বলা হচ্ছে যে ইউনিট 4 এবং লেসন 8, ইউনিট 4-এর লেসন 8 এবং সেকশন A 38 নম্বর পেজ এবং 39 নম্বর পেজটি কিন্তু আগে পড়তে বলা হচ্ছে। তার উপরে ডিপেন্ড করে একটা লেটার লিখতে বলা হচ্ছে, সেই লেটারটি হচ্ছে ক্লোজ ফ্রেন্ডকে লিখতে হবে। এটি হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট। এই যে অ্যাসাইনমেন্ট, এই উদ্দীপক, এর আলোকে কিন্তু 3টি প্রশ্ন সাজানো হয়েছে, সেই প্রশ্নগুলো একটু দেখি আমরা। 1 নম্বরে বলা হচ্ছে যে হোয়াট ইউ হ্যাভ লার্নড ফ্রম দিস লেটার। 2 নম্বরে বলা হচ্ছে হাউ মোরালিটি শপ ক্যান হেল্প ইউর স্কুল অ্যান্ড কমিউনিটি। 3 নম্বরে বলা হচ্ছে যে ইটস ইউজফুলনেস ইউজফুলনেস টু ডেভেলপ ইউর মোরালিটি। এই হচ্ছে 3টি প্রশ্ন, আমরা 3টি প্রশ্নের সলিউশন করব। তার আগে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমরা একটু দেখি যে টিচার্স উইল চেক স্টুডেন্টস অ্যাসাইনমেন্ট ফলোয়িং দ্য অ্যাসাইনমেন্ট রুবিক্স, অর্থাৎ অ্যাসাইনমেন্ট রুবিক্স কে ফলো করে টিচাররা কিন্তু চেক করবে যে স্টুডেন্টের খাতাগুলো সেটিগুলো কিন্তু সেটি কিন্তু বলা হচ্ছে। এখানে জাস্ট অ্যাসাইনমেন্ট রুবিক্স দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নেবেন জাস্ট কোনটি লিখলে এক্সিলেন্ট, কোনটি লিখলে ভেরি গুড, কোনটি লিখলে গুড, কোনটি লিখলে জাস্ট নিডস ইম্প্রুভমেন্ট, সেটি কিন্তু বলা হচ্ছে। আমরা এগুলো নিয়ে আলোচনা করছি না, আমরা জাস্ট প্রশ্নটি দেখলাম, এখন উত্তর পূর্ব চলে যাবো। তার আগে অনুরোধ থাকবো অবশ্যই, আমরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন আমরা উত্তরপত্র দেখি। এখানে আমরা প্রথমে 1 নম্বর প্রশ্ন যেটি ছিল সেটির সলিউশনটা করব। এখানে আমরা প্রথমে এই লেটারটি লিখছি যে ডিয়ার তামিম, অর্থাৎ আমি আমার বন্ধুকে লেটারটি লিখছি। এখানে আমি আমার বন্ধুর নাম দিচ্ছি, আপনারা আপনাদের বন্ধুর নাম দিবেন। এখানে ঠিকানা দিয়েছি ধনিয়া ঢাকা, অর্থাৎ আপনারা চাইলে আপনাদের যে ঠিকানা সেই ঠিকানাটা দিবেন এবং যেই তারিখে লিখছেন সেই তারিখ দিবেন এখানে। তারপরে হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, টুডে আই এম এক্সপ্লেইন ইউ অ্যাবাউট অ্যান অ্যামেজিং আইডিয়া দ্যাট আই রিড ইন ইউর বুক ইংলিশ ফর টুডে। ইয়েস আই এম টেলিং ইউ অ্যাবাউট এ শপ উইদাউট অ্যানি শপকিপার, ইট ইজ এ শপ নেমড মোরালিটি শপ, অল দ্য স্টুডেন্টস আওয়ার স্কুল পারচেজ মেনি মেনি থ্যাংকস ফ্রম দেয়ার অ্যান্ড পুট দ্য প্রাইস অফ দেয়ার যে পারচেসড থিং ইন দ্য ক্যাশ বক্স। ফ্রম হেয়ার এভরি ওয়ান টেক এ লিসন অফ মোরালিটি, উই আর গোয়িং টু ওপেন এ সেম কাইন্ড অফ শপ ইন ইউর স্কুল, রাইট মি এ রিপ্লাই সন উইথ দ্য ফিলিং অ্যাবাউট দিস আইডিয়া, গিভ মি সালাম টু ইউর প্যারেন্টস, নো মোর টু ডে ইউর ফ্রেন্ড শাহরিয়ার। অর্থাৎ এখানে যে আমি আমার নামটা লিখেছি, অর্থাৎ তোমার বন্ধু শাহরিয়ার, অর্থাৎ একটি যে ইংলিশ ফর টুডে বই থেকে যে শপকিপার সম্পর্কে একটি মোরালিটি প্রতিষ্ঠা করার জন্য যে স্কুলের মধ্যে একটি জাস্ট স্টল প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে সেভাবে কিন্তু আমরা এখানে সাজিয়েছি আপনাদের বই যেভাবে ছিল সেখান থেকে আমরা আগে প্রথমে পড়েছি, তারপর সেখান থেকে আমরা কিন্তু এই যে 1 নম্বর প্রশ্নটি সেটি সাজিয়েছি। তারপর আমরা 2 নম্বর যে কোশ্চেনটি সেটির উত্তর দেখবো এখন। যে 2 নম্বরে বলা হয়েছিল, আমি একটু আপনাদের যদি দেখাই প্রশ্নটি একটু জুম করে নেই। 2 নম্বরে বলা হয়েছিল যে হাউ মোরালিটি শপ ক্যান হেল্প ইউর স্কুল অ্যান্ড কমিউনিটি। আমরা 2 নম্বর প্রশ্ন উত্তরটি দেখি যে দ্য মোরালিটি শপ গিভস আস এ গ্রেট লিসন বিকজ ইন ইউর লাইফ অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি ইজ দ্য অনলি অনলি থিং দ্যাট ক্যান গ্রো আস সাকসেসফুলি। প্রোভার্ব সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো আই ক্যান প্র্যাকটিক্যালি বিকাম অ্যান অনেস্টি বাই ইউজিং এ মোরাল লার্ন শপ অ্যান্ড ফর আওয়ার কমিউনিটি ইট ইজ হেল্পফুল টু।
বিকজ অনেস্টি ইজ নিডেড টু অল ক্লাস অফ পিপল, অর্থাৎ মানে প্রশ্নতে বলা হয়েছিল যে কিভাবে এই যে 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 সব এটি তোমাদের মরালিটি এবং কমিউনিটি উন্নতি করতে সাহায্য করবে, সেটির উপরে কিন্তু আমরা এই প্রশ্নটি সাজিয়েছি। এটি হচ্ছে আপনাদের 2 নম্বর প্রশ্নের উত্তর গেল। আমরা 3 নম্বর প্রশ্নটি একটু দেখব। 3 নম্বর প্রশ্নতে আমরা এখানে আগে প্রশ্নটি আমরা 3 নম্বর দেখে নেই, তারপর আমরা উত্তরপত্রে আসবো। 3 নম্বর প্রশ্নতে বলা হচ্ছে ইট ইজ ইটস যে ইউজফুলনেস টু ডেভেলপ আওয়ার ইওর যে মোরালিটি, কোথায় উন্নতি করা দরকার, ডেভেলপ কিভাবে ডেভেলপ হচ্ছে যে সেটি একটু আমাদের ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আমরা ব্যাখ্যা করেছি যে ইউজফুলনেস অফ এ মোরাল শপ টু ডেভেলপ মাই মোরালিটি, আই এম অনলি 14, ডু নট নো দ্য রাইট আর রং প্রপারলি টিল নাও, সো ফ্রম দ্য বিইং অফ মাই লাইফ ইফ আই ক্যান লার্ন অ্যাবাউট মোরালিটি ফ্রম এ শপ দ্যাট শুড বি অ্যামেজিং ফর মি, সো নো ডাউট ইট ইজ মোর সাকসেস ইউজফুল টু মি টু ডেভেলপ মাই মোরালিটি। এই হচ্ছে আপনাদের জন্য 3 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছিল, আমরা কিন্তু 3টি প্রশ্নের উত্তর করে বসলাম। আর এটি হচ্ছে আপনাদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই অবশ্যই পরবর্তী যে সপ্তম শ্রেণীর জন্য আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে 20তম সপ্তাহের জন্য, সেটি অবশ্যই আমরা একটু পরে আপনাদেরকে পাবলিশ করে দেবো। অবশ্যই পাবলিশ করা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর প্রত্যেকেই ভালো অ্যাসাইনমেন্ট কামনা করে এখানে শেষ করছি। আর নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।